কলকাতা পুলিশের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। ম্যাথের যে প্রশ্নগুলো এসছে সেগুলো সঠিক উত্তর সহ কারণ অর্থাৎ সম্পূর্ণ ব্যাখ্যা সহ বিস্তারিত তোমাদেরকে আলোচনা করব। এছাড়া তোমাদেরও কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে ডাউট রয়েছে যেখানে অপশানের মধ্যে উত্তরই মিলছে না, সেক্ষেত্রে কোনটা সঠিক হবে সমস্তটাই তোমাদের ব্যাখ্যা সহ সঠিক উত্তর দেব। কাজেই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। দেখো প্রথমেই এই তোমাদের প্রত্যেকে বলে রাখি যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে, পরিসীমা বের করতে দিয়েছে। এক্ষেত্রে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। আয়তক্ষেত্রের কি বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ যদি এক্স ধরি দৈর্ঘ্য কি হয়ে যাবে 2x, এটা হয়ে গেল দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। তো এখানে আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়ালস টু ক্ষেত্রফল হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়ালস টু ক্ষেত্রফল এটা বলে দিয়েছে। তো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, এখানে শর্টে 2 দিয়ে কেটে দেবো, এখানে 2 দিয়ে কাটলে 169 পড়ে থাকে, তাহলে এক্স আর এক্স মিলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 169, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার 169 ইকুয়ালস টু কী হবে 13। তো দেখো এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্সের ভ্যালু পেয়ে গেছি মানে এখানে পুট করে দাও 2 × 13 মানে হচ্ছে 26, আর এখানে এ এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এ তোমার হচ্ছে 13, এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 13 হয়ে যাচ্ছে। তো এখানে আমাকে চেয়েছে পরিসীমা, পরিসীমা মানে কি, পরিসীমা কি, পরিসীমা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তো 2 × দৈর্ঘ্য পেয়েছি কত 26, প্রস্থ কত পেয়েছি 13, যদি যোগ করে দিই কত হয়ে যাবে 13, ও আর এখানে 26 চলে আসলো 39 × কী হয়ে যাচ্ছে 2, মানে কত হয়ে যাচ্ছে এখানে 78। তো এখানে 78 কোথায় রয়েছে অপশানে, এখানে যদি আমরা দেখি 78 রয়েছে কি বি অপশানে, তা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নেবো কী বলে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়, স্রোতের গতিবেগ বের করতে দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এখানে এক ইউনিটটা দেখতে হবে, কিলোমিটার পার ঘন্টায় বের করতে দিয়েছে। তো এখানে আমি যদি প্রথমে বলি, দেখো ও প্রথমে বলে দিয়েছে স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে হচ্ছে 6 কিলোমিটার, ঠিক আছে, 6 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় যাচ্ছে বলে দিয়েছে। কিন্তু অনুকূলের ক্ষেত্রে কি বলে দিয়েছে, অনুকূলের ক্ষেত্রে আমাকে সেম জিনিস বের করতে হবে, এ কিমি পার ঘন্টায় বের করে নিতে হবে, এখানে বলে দেয়নি, এখানে বলে দিয়েছে 6 মিনিটে যায় 1 কিলোমিটার, 6 মিনিটে যায়, 6 মিনিটে যাচ্ছে কত 1 কিলোমিটার। তো এখানে আমার 60 মিনিটে বের করতে হবে, আমরা ঐকিক নিয়ম করলে 1/6, আর এখানে 60 মিনিটে মুখে মুখেও বের করতে পারি, 10 কিলোমিটার হবে। তো 1/6 × 60 ক্যালকুলেশন করলে এখানে 10 থাকে, তাহলে 10 কিলোমিটার আমার বেরিয়ে গেল। তো এখানে প্রতিকূল বেগ কত বেরোলো, যে 60 মিনিটে যাচ্ছে কত 10 কিলোমিটার, মানে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো এখানে অনুকূল আর প্রতিকূলের বেগ পেলে স্রোতের বেগ বের করতে পারি আমরা। তো স্রোতের বেগটা কি হয়ে যাবে, স্রোতের বেগ এখানে হয়ে যাবে কি, এখানে স্রোতের বেগ হয়ে যাবে হচ্ছে 10 অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2 ফর্মুলা আমাদের। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, দেখো যদি আমরা ক্যালকুলেট করি, তো এখানে চলে আসবে কত, এখানে চলে আসবে হচ্ছে 4/2, ক্যালকুলেশন করলে হচ্ছে 2, তার 2 এখানে অপশান কত নম্বর অপশানে আছে, বিতে রয়েছে, বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলে দিয়েছে, কোনো টাকা 20 বছরে সুদ আসলে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। দেখো এটা অনেকভাবে করা যেতে পারে, এখানে সুদ আসলে বলে দিয়েছে 20 বছরে কী হচ্ছে 3 গুণ হচ্ছে, ধরো আমরা কি পি ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে, 100 টাকা, তো 3 বছরে কী হবে, সুদ আর ইন্টারেস্ট এই দুটো মিলিয়ে এ কত হয়ে যাবে 300 টাকা, ঠিক আছে। তো এখানে 300 টাকা হয়ে গেল, এবার বলে দিই যে সুদের হার কত, তার মানে এখানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট যদি দেখি 300 ও মাইনাস কী হয়ে যাচ্ছে 100, মানে 200 টাকা আমাদের ইন্টারেস্ট হয়ে পেয়েছে এক্সট্রা, 100 টাকা রেখেছিল সেখান থেকে 20 বছর পর 200 টাকা বেড়ে গেছে। তাহলে আমাদের যদি আমরা একবারেও বের করতে যাই, তাহলে 20 বছরে 200 টাকা / 20, তো এখান থেকেই শর্টে বেরিয়ে গেল কত যাচ্ছে 10, তাহলে কী হচ্ছে অ্যান্সার কী হয়ে যাবে 10%, আর কত 10%। এভাবেও তোমরা করতে পারো, আরেকটা কী করতে পারো, তোমরা এখান থেকে আই তোমরা কী পেয়ে গেলে, ইন্টারেস্ট কত পেলে, যেটা বললাম 300 - 100, মানে এখানে 200 টাকা ইন্টারেস্ট পেয়ে গেছো, টি পেয়ে গেছো কত, টি পেয়ে গেছো 20। তো এখান থেকে যারা একবারে ফর্মুলা জানো, আই ইকুয়ালস টু বা এখান থেকে আই ইকুয়ালস টু t × r/100 বা একবারে এই ফর্মুলাটাও বসাতে পারো, r = i × 100 / কী হচ্ছে pt। তো এখান থেকে i মানে কত, i মানে পেয়ে গেছো 200 ও ইন্টু কত হয়ে যাচ্ছে এখানে 100 / কী হচ্ছে
100 into কত হচ্ছে এ তোমার হচ্ছে t হচ্ছে 20 তো এখান থেকে ক্যালকুলেশন করলে 0 0 কেটে গেল এখানে এই 0 এই 0 কেটে গেল এখান থেকে কি হচ্ছে 2 দিয়ে এ 2 আর এই 2 কেটে গেল তাহলে কত পড়ে থাকে 10 তো 10 হয়ে গেল आंसर যেভাবেই করো आंसर এক আসবে এ আরো এক ভাবে করা যায় তোমরা যেভাবে করো आंसर তোমার 10 আসবে এর পরের অঙ্ক দেখে নেব কি বলে দিয়েছে এক ব্যক্তি বার্ষিক 12.5% সুদের হারে এ কি হচ্ছে কিছু টাকা ধার নিয়েছেন একটি ধার নিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করেছেন 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি এত টাকা জমা দেন ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন তো এখানে ধার কত নিয়েছে সেটা বের করতে দিয়েছে দেখো আমি সহজ একটা নিয়ম করতে পারি এখানে বলে দিয়েছে কত ও ইন্টারেস্ট আর বলে দিয়েছে কত এখানে আর বলে দিয়েছে 12.5% ঠিক আছে 12.5% আমি সহজ একদম সিম্পল মেথডে যদি করি বাবু তোমরা এখানে 4 বছর বলেছে তো ধরো কোনো একটা পার্সেন্ট 10% করে ইন্টারেস্ট দেয় সরল সুদ তাহলে 4 বছরে কত দেবে সিম্পল হিসাব 1 বছরে 10% দেয় মানে 4 বছরে 10 ইনটু 4 মানে হচ্ছে 40% দেবে তো সেই একই রকম ভাবে এখানে যেহেতু 4 বছর দিয়েছে 4 এখানে মাল্টিপ্লাই করে দিলাম 4 যদি এখানে মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে এখান থেকে চলে আসবে হচ্ছে 25 বাই কত হচ্ছে 2 ইনটু 4 ওর তাহলে এখানে চলে আসবে কত ও 100 এখানে চলে আসবে 50 ঠিক আছে তো 50 তো এখানে চলে আসলো কি হচ্ছে 50% তার 4 বছরে 50% ইন্টারেস্ট দিয়েছে এবার বলেছে যে ইন্টারেস্টটা দেয় এখানে বলেছে এ এত টাকা জমা দেয় সুদ বাবু অর্থাৎ ইন্টারেস্ট দিয়েছে কত টাকা এত টাকা সেই 50% ইন্টারেস্টে কত হচ্ছে এত টাকা তাহলে 50% ইন্টারেস্ট দিয়েছে আসলে 50% ইন্টারেস্টে কত এসেছে 1250 ঠিক আছে তাহলে এখানে 100% ইন্টারেস্টে কত আসবে ডবল আসবে তার তাহলে কত 1250 গুণ কত হয়ে যাচ্ছে 2 তার মানে হচ্ছে কত ও এখানে 2500 টাকা তো এখানে কত কত নম্বর অপশন রয়েছে 2500 তো এখানে দেখতেই পাচ্ছ 2500 কত রয়েছে অপশন এ তে রয়েছে 2500 ঠিক আছে এই অপশন এ তে রয়েছে কি হচ্ছে 2500 ও এটা হয়ে যাচ্ছে অ্যানসার এবার অনেকে হয়তো এই মেথডটা বুঝতে পারলে না অনেকে এটাও করতে পারো কোনো সমস্যা নেই এই আমি একটু দেখিয়ে দিই অনেকে এটাও করতে পারো যে I equals to I into P গুণ T গুণ R by 100 তাহলে এখানে P equals to আমার ধার যেটা নিয়েছে সেটা বের করতে হবে P equals to কি হয়ে যাবে I into 100 by কত হয়ে যাবে T গুণ R তো এখানে মানগুলো বসিয়ে দাও ইন্টারেস্ট কত 1250 ইন্টারেস্ট গুণ 100 রয়েছে বসিয়ে দাও এখানে টি কত 4 বছর দেখো বলে দিয়েছে 4 বছরে তো এখানে 4 বসিয়ে দাও আর এখানে আর কত আর বলে দিয়েছে পার্সেন্টেজ এখানে বলে দিয়েছে 12.5 মানে এখানে একবার আমি যদি লিখি তাহলে কত হয়ে যাবে এ তোমার 25/2 ঠিক আছে এবার এটাকে কাটাকুটি করো এখান থেকে যদি কাটাকুটি করো 2 দিয়ে এ যদি এখানে কাটাকুটি করো কত হয়ে যাবে এখানে হয়ে যাবে 2 আবার 2 দিয়ে যদি এটাকে কাটো কত হয়ে যাবে 50 আচ্ছা ঠিক আছে এ তাহলে আবার এখানে 25 দিয়ে যদি কাটো এটাকে কত হয়ে যাবে 2 তাহলে 1250 ইনটু 2 কত হয়ে যাবে 2500 তো যেভাবেই করো অ্যানসার কিন্তু একই আসবে অপশন এ হয়ে যাবে অ্যানসার এর পরের অঙ্ক আমরা দেখে নেব পরের অঙ্ক কি রয়েছে কত টাকার 60% 90 টাকার আর এত পার্সেন্টের সমান একদম ইজি আমরা ধরে নিই এক্স টাকা আমি জানি না এক্স টাকার কত রয়েছে 60% আমি একবারে লিখলাম 60/100 বা তোমরা 60%ও লিখতে পারো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই 60% এন ইকুয়ালস টু এটা কার সমান বলেছে 90 টাকার কত ও 83.1/3% সমান তো এক্ষেত্রে এ তোমরা যদি এখন এইখানে দেখো ভালো করে যদি লক্ষ্য করো এই পার্সেন্ট আর পার্সেন্ট কেটে যাবে যদি নিচে বাই রাখতাম 100/100 কেটে যেত পার্সেন্ট কেটে গেল একই রকম ভাবে এইখানে দেখো সেই শূন্য আর এই শূন্য কেটে গেল আর এখান থেকে যদি কাটি এটা কত হয়ে যাবে 3 দিয়ে কাটলে 2 এখান থেকে যদি কাটি 3 দিয়ে কাটলে 3 ঠিক আছে তারপরে এখানে দেখছি কি আছে দেখো x equals to আমরা এখানে একবারে বেরাবো বের করব কত হচ্ছে এটা যদি ক্যালকুলেট করি এখানে 3 রয়েছে 3 তিরিক্ষে 9 আর 1 10 এখানে আর 3 3 8 24 আর 1 25 250/3 এইটুকুকে ক্যালকুলেশন করলে আসছে আর এখানে উপরে কত রয়েছে উপরে দেখো রয়েছে এখানে 3 আর এই দুইটা নিচে চলে গেল ঠিক আছে এবার যদি ক্যালকুলেট করি আমরা এখানে ঠিক আছে ক্যালকুলেট যদি করি তাহলে এখান থেকে কত হয়ে যাবে 125 চলে আসলো এখানে আর এই 3 আর 3 কেটে যাবে তাহলে x equals to কত হয়ে যাচ্ছে 125 তো এখানে 125 কোথায় অপশন রয়েছে ডি তে রয়েছে 125 অপশন ডি অপশন হয়ে যাবে সঠিক অ্যানসার একদম ইজি একটু যদি ভাবো মানে একদম সিম্পল কয়েক সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে করলেই কিন্তু বেরিয়ে যাবে অ্যানসার এর পরের অঙ্ক দেখে নি কি বলে দিয়েছে একটি 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সময় লাগবে যদি তার গতিবেগ
9 মিটার পার ঘন্টা হয়। একদম সিম্পল, আমি দেখো ছবিটা আঁকছি। কি হচ্ছে, একটা একটা বলে দিয়েছে কি হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে। একটা এখানে কি বলে দিয়েছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে চারটি বাহু সমান, এখানে 45 সেমি বাহু বিশিষ্ট, 45 সেমি বাহু বিশিষ্ট ও বলে দিয়েছে। এবার বলেছে কি হচ্ছে দুবার, এই যে পরিক্রমণ করেছে এখান থেকে দুবার গেছে, কি বরাবর গেছে, এটা একবার যদি ঘোরে পরিসীমা বরাবর যাবে, যদি দুবার ঘোরে, দুবার ঘোরে এক ব্যক্তি তাহলে কি হবে পরিসীমা ইনটু টু। তো এখানে পরিসীমা যদি বের করি, আমরা পরিসীমা যদি বের করি, আমরা পরিসীমার ফর্মুলা কি জানি, পরিসীমা আয়ত বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ কি হচ্ছে বাহু, ঠিক আছে, 4 গুণ বাহু। এবার এটা হচ্ছে পরিসীমা, একবার ঘুরলে পরিসীমা বরাবর যাবে, যেহেতু দুবার ঘুরেছে তাহলে এর সাথে 2 ইন টু হয়ে যাবে, টোটাল এত অতিক্রম করেছে। একদম সিম্পলভাবে ভাবো, এবার বলেছে গতিবেগ কি হচ্ছে ঘন্টায় 90 কিমি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাকে সময় বের করতে হবে, তো আমরা কি জানি গতিবেগ ইকুয়ালস টু, গতিবেগ ইকুয়ালস টু কি জানি দূরত্ব বাই কি হচ্ছে সময়। তো আমার এখানে সময় বের করতে হবে, তো সময় ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কী হলো, সময় ইকুয়ালস টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো সিম্পল ব্যাপার, দূরত্ব আমরা পেয়ে গেছি যে লোকটা এত দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে এ দূরত্ব কত, দূরত্ব বলে দিয়েছে 4 × 45 × 2 যা আছে তাই রেখেছি। এইবার কি হচ্ছে, নিচে কি হচ্ছে আমার গতিবেগ দরকার, ঠিক আছে। গতিবেগ বলে দিয়েছে 9 কিমি পার ঘন্টা, ভালো করে দেখো, 9 লিখলাম কিমি পার ঘন্টা, এখানে এটা যেটা তো বেরিয়েছে এটা কি, এটা কি বেরিয়েছে মিটারে বেরিয়েছে, কিলোমিটারে বেরোয়নি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাকে কি করতে হয়, আমরা প্রত্যেকে জানি এক্ষেত্রে আমরা কি করব, 5/18 দিয়ে কি হচ্ছে মাল্টিপ্লাই করব, কারণটা অনেকে জানো না, আমি বলে দিই। এক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে এখানে ছিল হচ্ছে এ কিলোমিটার পার ঘন্টা, আর থেকে আমরা কি করলাম 1 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 5/18 কি হচ্ছে তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে 5/18 দিয়ে আমরা কি হচ্ছে ক্যালকুলেট করলাম। তো এখানে ক্যালকুলেট করলে ভালো করে আমরা যদি ক্যালকুলেট করি, 9 দিয়ে যদি কাটি এটা কি হতো করতে হয় 2, 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটি 5 9 45। তো এখানে এই দুইটা অপরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 9 2×18 ও 18 2×36, 36কে 4 দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে, 36কে 4 দিয়ে গুণ করলে 144। তো এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নেব, এটা আরও শর্টে করা যেত, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু বটেই করলাম, তো এভাবে করলেও বেশি সময় লাগবে না। এর পরবর্তী যে অঙ্কটা বলে দিয়েছে দেখো, একটি ক্যাম্পে 4000 জন লোকের 90 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়েছে তাদের অবশিষ্ট খাবার কতদিন চলবে। এখানে ভালো করে যদি লক্ষ্য করো, কতদিনের খাবার, 4000 জন লোক রয়েছে, ঠিক আছে, 4000 জন লোক রয়েছে, এ 4000 জন লোকের, 4000 জন লোকের খাবার কতদিনের মজুদ করার আছে, এখানে 190 দিনের, ভালো কথা থাক। এবার এখানের মধ্যে 30 দিন পর, 30 দিন কি হচ্ছে, 4000 জনই ছিল, 30 দিন পর অন্য জায়গায় গেছে, তার মানে 30 দিন 4000 জনই ছিল, এই 30 দিন কি হচ্ছে এই 4000 জনই কিন্তু রীতিমতো ছিল, ক্লিয়ার। এবার 30 দিন পর 8000 জন চলে গেছে, আচ্ছা 4000 জনের মধ্যে 800 জন চলে গেছে, 4000 জনের মধ্যে 800 জন গেলে কত থাকে, 3200 জন রয়েছে, এবং 3200 জনের খাবারটা কতদিন চলবে সেটা আমি জানি না, আমি ধরে নিলাম এক্স দিন চলবে, ক্লিয়ার, এক্স দিন চলবে। এখানে ব্যাপারটা ভালো করে ভাবো যে এই যে 4000 জনের 190 দিনের খাবার রয়েছে, তারা এই খাবারটা কারা খেয়েছে, এই 4000 জন 30 দিন খেয়েছে, আর এই 800 জন চলে যাওয়ার পর 32 জন কি হচ্ছে এক্স দিন ধরে খেয়েছে, এই টোটাল যে খাবার কথা ছিল এদের এটা এরা কভার করেছে, তার মানে এই দুটো সমান। এইবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে নাও, কী করবে সহজে, এখান থেকে দেখো প্রথমে আমি দেখছি কী কমন যাবে, এখান থেকে কাটাকুটি করার চেষ্টা করো, দুটো করে শূন্য বাদ দিয়ে দাও, দুটো শূন্য এখানে, দুটো শূন্য এখানে, দুটো শূন্য বাদ দিয়ে দাও, দুটো করে শূন্য বাদ দিয়ে দিলে তাহলে এখানে এ যদি দেখি ই আমরা এখানে কত রয়েছে, এ রয়েছে দেখো এখান থেকে আমি কী করছি ই তোমার হচ্ছে 40 রয়েছে, এখানেও 40 রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে 40 কমন নিয়ে নিচ্ছি, 40 কমন নিলে কী হয়ে যাচ্ছে এখানে 190, আর এখানে এইটাকে এপাশে নিয়ে আসো, নিয়ে আসলে কত হয়ে যাবে 30, আর এখানে কত রয়েছে 32 × x, ঠিক আছে। তাহলে এখান থেকে 40 এটা ক্যালকুলেট করলে কত হয়ে যাবে, এখানে এখানে হয়ে যাবে হচ্ছে সরি 160, ঠিক আছে, × 160 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেট করলে এক্স যদি রাখো এই 32টা কী হবে, বাই আকারের দিকে চলে যাবে 32। তো এখান থেকে যদি ক্যালকুলেট করো ভালো করে দেখো, 16 দিয়ে কাটো, একবারও কাটতে পারো, কত হয় 5, ঠিক আছে, 32 দিয়ে কাটলে তাহলে 5 8 4 5 20 মানে কত হয়ে যাচ্ছে 200,
ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু 200 বেরিয়ে গেল। দেখো এখানে কোথায় 200 আছে, অপশনে 200 রয়েছে, মানে 200 দিন চলবে, এটা হচ্ছে অ্যানসার। একদম সিম্পল, কিছু বোঝা মানে মাথা ঘামানোর প্রয়োজন নেই, এইভাবে করলে একদম সহজে বেরিয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখবো, ও এটা এখানে সিম্পলিফাই করতে বলেছে। এক দেখো এই যে সিম্পলিফাইটা দিয়েছে একদম সিম্পল, আমরা কি করব, একদম এ সাইড দিয়ে শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট করব, তারপরে থার্ড ব্র্যাকেট করব, তারপরে ব্র্যাকেট উঠিয়ে আমরা ক্যালকুলেশন করব। কি করব, প্রথমে আমরা কি করছি, এইটুকুকে ক্যালকুলেশন করছি, এইটুকুকে যদি ক্যালকুলেশন করি কি চলে আসবে, দেখো এইট আসবে লসাগু, আর এখানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এইট চলে আসলো, এইটুকুকে ক্যালকুলেশন করলে। তারপর এটার সাথে মাল্টিপ্লাই আছে, গুণ করব, এটাকে যদি গুণ করি কত আসবে, দেখো এটা আসবে টু, আর টু টু যা ফোর, আর ওয়ান প্লাস করলে ফাইভ, ইন্টু মাঝখানে কিছু নেই বলে হয়ে গেল। এবার যদি এটাকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কাটাকুটি যাবে না, ফাইভ বাই কত, সিক্সটিন চলে আসবে। এই পুরো এইটুকু পোর্শন কেউ চলে আসলো, এইটুকু পোর্শন হয়ে আসলো ফাইভ বাই সিক্সটিন। এবার এই যে ফাইভ বাই সিক্সটিন রয়েছে পুরোটা, আমি এখানে মুছে দিচ্ছি, এইটার থেকেই ফাইভ বাই সিক্সটিনকে বাদ দেবো, থ্রি বাই এইট থেকে ফাইভ বাই সিক্সটিনকে বাদ দিয়ে দেবো। সিক্সটিনকে বাদ দিলে কত আসবে, সিক্সটিন নিচে লসাগু, আর এখানে আট দুগুণে ষোলো মানে তিন দুগুণে ছয় মাইনাস পাঁচ মানে এখানে কত হয়ে গেল, ওয়ান বাই সিক্সটিন হয়ে গেল। তাহলে এই পুরো সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত পুরো ভ্যালুটা কত আসলো, এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত পুরো ভ্যালুটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত চলে আসলো আমাদের এখানে, এ কত, ওয়ান বাই সিক্সটিন, ঠিক আছে, পুরো ভ্যালুটা চলে আসলো। ও এইবার দেখো আমি একটু মুছে মুছে করছি এখানে, এ বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো এইখানে কি রয়েছে, এটা এর সাথে আবার ইনটু রয়েছে, এই ওয়ান বাই সিক্সটিন তো থার্ড সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত বেরোলো, তারপরে এই যে এটা এর সাথে সেকেন্ড ব্র্যাকেটের সাথে ইনটু রয়েছে, কি হয়েছে, এ এখানে যাবে, এটা দেখো তিন নিচে রয়েছে, তিন দুগুণে ছয় আর দুই কত হয়ে যাচ্ছে, ছয় আর দুই এখানে আট হয়ে গেল। এবার যদি এটাকে ক্যাটাকুটি করি, আট দুগুণে ষোলো তাহলে কত চলে আসলো, দেখো ওয়ান বাই সিক্স চলে আসলো না, তাহলে এই এতটা পর্যন্ত আমাদের কি চলে আসলো, ওয়ান বাই সিক্স। এরপরে এর সাথে প্লাস রয়েছে, এ কত, থ্রি বাই ফোরের সাথে প্লাস রয়েছে ওয়ান বাই সিক্স, ক্যালকুলেট যদি আমরা করি তাহলে কি চলে আসবে, এ এখানে চলে আসবে হচ্ছে বারো লসাগু, এটা হয়ে যাবে নয়, আর এটা হয়ে যাবে কি হচ্ছে দুই, তার মানে কত আসছে, ইলেভেন বাই টুয়েলভ। তো এখানে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম ইলেভেন বাই, এই যে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম ইলেভেন বাই টুয়েলভ। তো এখানে কি রয়েছে মাঝে, এই এইটা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসছে, কত আসবে, এটা আসবে নয় আর দুই এগারো, এগারো বাই নয়, এগারো বাই নয়, এগারো বাই নয় ডিভাইড বাই এই পুরোটা কত এসছে, ইলেভেন বাই টুয়েলভ, ইলেভেন বাই টুয়েলভ। তো এটাকে ইনটু যদি করি তাহলে উল্টে যাবে, ঠিক আছে, ইলেভেন বাই টুয়েলভটা কী হয়ে যাবে, উল্টে ইলেভেন বাই টুয়েলভটা কি উল্টে গেলে কত হয়ে যাবে, এ টুয়েলভ বাই ইলেভেন। তো এখান থেকে ইলেভেন ইলেভেন কেটে যাবে, এখান থেকে যদি আমরা এবারে কাটি, এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে কাটলে তোমার তিন দিয়ে কাটো, তিন তিরিক্ষে নয়, আর এটাকে হচ্ছে তিন চারে বারো, তাহলে কত হয়ে যাচ্ছে, ফোর বাই থ্রি, এটাকে করলে ওয়ান পূর্ণ ওয়ান বাই থ্রি। তা ওয়ান পূর্ণ ওয়ান বাই থ্রি কোথায় রয়েছে, বি অপশানে রয়েছে, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো যে কোনোভাবে করতে পারো, আমি সিম্পলি কি হচ্ছে মনে রাখবে কি, যে ফার্স্ট ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেটে যাব, সেকেন্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেটে যাব, মানে ডান দিক থেকে বাঁ দিকে সবসময় করানোর চেষ্টা করবে, যেরকমভাবে বললাম, একদম লেখা বারবার লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দেখে নেব, নেক্সট অঙ্ক বলেছে ক্রেতার, কোনো ক্রেতার ক্রমিক 10% এবং 20% ছাড় পেলে মোট কত ছাড় পেলেন, শতকরা লিখি। দেখো একদম এটা সহজ, এটা তো মানে তোমরা ইজি, মানে এর থেকে সহজ অঙ্ক হয় না, মাইনাস কি হয়ে যাচ্ছে 10, 20 দুবার ছাড় দিয়েছে 100, তো এটাকে ক্যালকুলেশন করো, এখানে 30 মানে হয়ে যাবে 2 1 2, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 30 - 2 হয়ে যাচ্ছে 28, এখানে 28 হচ্ছে অপশান ডি, এটা হয়ে যাবে অ্যান্সার। একদম সিম্পল প্রসিডিওর, তোমাদের আগে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, অনেক দিন আগে এই প্রসিডিওর দেখিয়েছিলাম। নেক্সট চলে যাব কি, রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি, শ্যামের আয় রামের আয়ের থেকে শতকরা কত কম। দেখো রাম আর শ্যামের মধ্যে কী বলেছে, রাম এর আয় শ্যামের আয়ের অপেক্ষায় 20% বেশি, ভালো কথা, রাম ঠিক আছে, এ এখানে হচ্ছে শ্যাম, ঠিক আছে, শ্যাম রাম শ্যাম, দেখো এখানে বলে দিচ্ছে রামের আয় শ্যামের অপেক্ষায় 20% বেশি, অর্থাৎ শ্যাম যদি 100 হয় রাম কত হবে, 120 হবে, সিম্পল ব্যাপার, আর 120 = আমি 100 বের করছি, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, দেখো যদি 00 মনে মনে বাদ দিয়ে দাও তাহলে এখানে কত হয়ে যাবে, এ তোমার হচ্ছে 6 6 = 5, ক্লিয়ার। এবার বলেছে রামের অপেক্ষায় শ্যাম শতকরা কত বেশি, ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করো, রামের থেকে শ্যাম কত, এক বেশি। এবার এখানে যে বিষয়টা তোমাদের গুরুত্ব দিতে হবে, যে বলেছে শ্যাম রামের অপেক্ষায় কত কম,
তো এখানে রামকে গুরুত্ব দেওয়া হচ্ছে, রামেরটা নিচে চলে গেল, কত অন্তর্গত এদের মধ্যে, স্যাম কত কম, এক কম, তো এটা হচ্ছে। এবং এখানে শতকরা প্রকাশ করতে বলেছে, তাহলে ইনটু হান্ড্রেড করে দেব, যদি হান্ড্রেড করি এখান থেকে কাটাকুটি করব কত হয়ে যাচ্ছে, দুই দিয়ে কাটলে তিন, এটা দুই দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে পঞ্চাশ, তাহলে পঞ্চাশ বাই তিন, তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি কত হচ্ছে ষোলো, তিন ষোলো আটচল্লিশ, টু বাই থ্রি, তাহলে ষোলো পূর্ণ দুই বাই তিন কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে, এটা হয়ে গেল অ্যান্সার। একদম সিম্পল প্রসিডিওর, বেশি মাথা ঘামানোর দরকার নেই, এইভাবে ভাবলে একদম সহজ হবে, ঠিক আছে, অন্যভাবেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, আরও নিয়ম রয়েছে। আচ্ছা, এরপরে বলে দিয়েছে কি সাত শূন্য শূন্য পাঁচ দ্বারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম চার সংখ্যার আর মধ্যে পার্থক্য, দেখো কি বলেছে, সেভেন জিরো জিরো ফাইভ, ভালো করে একটু লক্ষ্য করো, সব থেকে চার অঙ্কে সব থেকে বড় সংখ্যা কি হবে, যদি বৃহত্তর সংখ্যা বের করি করো কত হবে, সব থেকে বড় সংখ্যা চার অঙ্কের, এখানে এ দেখো সব থেকে বড় সংখ্যাগুলো প্রথমে লিখবো, সেভেন ফাইভ জিরো জিরো, ঠিক আছে, সব থেকে বড় সংখ্যা হয়ে গেল। এরপরে বলছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা নিই, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে, এখানে দেখো শূন্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু সেভেন, এটা ফাইভ আমরা যদি মনে করি, কিন্তু চার অঙ্কের হচ্ছে না, এই শূন্য তো সামনের কোনো ভ্যালু নেই, তো এটা ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু চার অঙ্কের হচ্ছে না, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কিন্তু চার অঙ্কের হচ্ছে না, তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতে গেলে প্রথমে ফাইভ, তারপরে জিরো, ঠিক আছে, তারপরে কি হয়ে যাচ্ছে এখানে এ জিরো সেভেন, ঠিক আছে, ফাইভ জিরো জিরো সেভেন সব থেকে ছোট সংখ্যা চার অঙ্ক, এই চারটে অঙ্ক দ্বারা গঠিত। এবার এদের মধ্যে পার্থক্য বলেছে, জাস্ট কি করব আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করলে সাত থেকে দশ থেকে সাত গেলে তিন থাকে, হাতে এক রয়েছে নয়, আর এখানে হয়ে যাচ্ছে চার, আর এখানে হয়ে যাচ্ছে দুই, টু ফোর নাইন থ্রি কোথায় আছে, টু ফোর নাইন থ্রি, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, একদম ইজি যে অঙ্ক দিয়েছে। এর পরবর্তী অঙ্ক যদি দেখি, কোনটি বৃহত্তম বের করতে দিয়েছে, এখানে চারটি অপশান দিয়েছে, এর মধ্যে কোনটি বৃহত্তম, আচ্ছা এক এক করে দেখি, এখানে কি বলে দিয়েছে, ফাইভ বাই নাইন রয়েছে, আর কি রয়েছে, জিরো পয়েন্ট টু থ্রি আবৃত দশমিক রয়েছে, তারপরে কি রয়েছে এখানে, টোয়েন্টি ফাইভ বাই ফর্টি নাইন, তারপরে কি রয়েছে এখানে, জিরো পয়েন্ট এইট তার হোল স্কোয়ার, রাইট, তো এখান থেকে আমরা একটুখানি ভালো করে যদি লক্ষ্য করি, এখানে আমরা কি জানি, জিরো পয়েন্ট এন্ড এখানে ফাইভ আবৃত দশমিক দিতে পারি, কারণ এটা হলে আমরা জানি এই আবৃত দশমিক উঠে গিয়ে নয় বসে, তো একই রকমভাবে এখানে আমরা কি করতে পারি, জিরো পয়েন্ট ফাইভ আবৃত দশমিক দিয়ে দিলাম, একদম সিম্পল, আর এটা তো রয়েছে অ্যাজ ইট ইজ রেখে দাও, ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হয়ে যাবে, পাঁচ পাঁচ পঁচিশ, সাত সাথে উনপঞ্চাশ, আর ফাইভ বাই সেভেন বেরোলো, এটাই ক্যালকুলেশন করি, দেখি আগে দেখে নিই এটা অ্যাকচুয়ালি বৃহত্তম বের হয় কিনা, আট আটে কত, চৌষট্টি, তাহলে চৌষট্টি জিরো পয়েন্ট সিক্স, তো এটাকেও ক্যালকুলেট করে দেখি, এটাকে একটা শূন্য আসলো, পয়েন্ট আসলে পঞ্চাশ হবে, ঠিক আছে, এ তাহলে কত হয়ে যাবে, সাত সাথে উনপঞ্চাশ, ঠিক আছে, সাত সাথে উনপঞ্চাশ, এখানে বোঝাই যাচ্ছে, দেখো সাত সাথে উনপঞ্চাশ এক থাকছে, তারপরে সামথিং কিছু আসবে, তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ, এখানে জিরো পয়েন্ট টু, এখানে জিরো পয়েন্ট সেভেন, মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে প্রথম অক্ষরটাই যদি পেয়ে গেছি জিরোর পয়েন্টের পরে, এটা সেভেন পরে সামথিং কিছু আসবে, ওয়ান আর সেভেন ওয়ান সামথিং কিছু আসবে, তো এখানে আমার সব থেকে বড়ো কোনটা, এইটা, তার মানে এটা সব থেকে বড়ো, রুট ওভার ফাইভ বাই ফর্টি নাইন কোথায় রয়েছে, ডি, ডি অপশান হচ্ছে সঠিক অ্যান্সার, একদম ইজি ছিল, ও আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক দেখে নেবো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে দৈর্ঘ্য প্রস্থ উভয়ে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল শতকরা কত অংশ, শতকরা কত অংশ, আচ্ছা এখানে সেই আগের প্রসিডিউরে আমরা করতে পারবো, কি আছে, টোয়েন্টি প্লাস কত হচ্ছে, টোয়েন্টি প্লাস কি হচ্ছে, টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড, এখানে পয়েন্ট শূন্য শূন্য কেটে দেবো, এখানে হচ্ছে ফর্টি তোমার হচ্ছে, সরি এখানে মাইনাস হবে, তোমার হচ্ছে মাইনাস, তো এখানে কত হয়ে যাবে, ফোর, ঠিক আছে, ফোর, তাহলে কত হয়ে যায়, থার্টি সিক্স পার্সেন্ট, থার্টি সিক্স পার্সেন্ট কোথায় আছে, এটা হয়ে গেল অ্যান্সার। আরও একরকমভাবে করা যায়, দেখো আরও আরও একরকম প্রসিডিওর তোমাদের দেখিয়ে দিই, এটাও সহজ, অনেকে এরকমভাবেও করতে পারো, যে দৈর্ঘ্য ধরে নিলে, ঠিক আছে, এ ধরে নিলে তুমি দৈর্ঘ্য কত, দশ একক, এবং প্রস্থ ধরে নিলে দশ একক, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দশ গুণ দশ একশো হয়ে গেল, ক্লিয়ার, একশো হয়ে গেল, আমি ধরে নিয়েছি দৈর্ঘ্য দশ প্রস্থ দশ, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দশ গুণ দশ একশো হয়ে গেল, ক্লিয়ার, একই রকম হবে, এখন প্রস্থ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেখো টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে, তাহলে দশের টোয়েন্টি পার্সেন্ট কত, ও এখানে দুই কমবে, আট হয়ে গেল, এবং প্রস্থ কত, প্রস্থ টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে, তাহলে আট হয়ে গেল, এদের ক্ষেত্রফল কত,
ও ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এখানে আট আটে চৌষট্টি, ঠিক আছে। তাহলে আমাকে শতকরা একশো, একশোর মধ্যে এ আগে একশো ছিল এখন কত হয়েছে সিক্সটি ফোর, তাহলে কত পার্থক্য হচ্ছে একশো মাইনাস সিক্সটি ফোর মানে হচ্ছে থার্টি সিক্স, ঠিক আছে। তাহলে একশো থেকে চৌষট্টি বাদ দিলে থার্টি সিক্স পড়ে থাকে। তো এটাও ভাবেও করতে পারো একদম ইজি, মুখে মুখে সমস্ত কিছু এগুলো তো আমি করে দেখালাম, মস্তিষ্কে ক্যালকুলেশন করতে পারতে, আর আগেরটা আরও সহজ, যেটা ইচ্ছা তোমরা করতে পারো, অ্যান্সার একই বেরোবে। এর পরবর্তী কোশ্চেন যদি দেখি কি বলেছে, দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেনের ট্রেন ঘন্টায় সত্তর কিমি বেগে চললে কুড়ি মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করবে। এখানে বলে দিয়েছে সত্তর কিমি বেগে একটি ট্রেন গেছে, মানে ভেলোসিটি বলে দিয়েছে, বেগ বলে দিয়েছে, কত বলেছে সত্তর কিমি বেগে, ঠিক আছে। এই ট্রেনটি গেছে সত্তর কিমি বেগে, ঠিক আছে। এখানে অবশ্যই বলে দিয়েছে ঘন্টায় পার আওয়ার, এটা বলে দিল। এবার বলেছে একটা সেতু রয়েছে, সেতুটার সেতুর যে দৈর্ঘ্যটা সেটা রয়েছে কত, দুশো দুশো মিটার রয়েছে, ঠিক আছে, ভালো কথা। আর এবার ট্রেনটা যেটা ট্রেন রয়েছে, ট্রেনের যে দৈর্ঘ্যটা রয়েছে, ঠিক আছে, সে ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে ওয়ান দেড়শো মিটার, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ট্রেনটাকে কত অতিক্রম করতে হবে, সেতুর অতিক্রম তো সেতুর দূরত্ব অতিক্রম করতেই হবে, প্লাস নিজের যে দৈর্ঘ্যটা সেটাও অতিক্রম করতে হবে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত, এখানে দুশো প্লাস কত হয়ে যাচ্ছে এখানে দেড়শো, ঠিক আছে। তাহলে দুশো প্লাস দেড়শো মানে তিনশো, সরি সাড়ে তিনশো মিটার, তাহলে কী হচ্ছে সাড়ে তিনশো মিটার কী হচ্ছে পথ অতিক্রম করবে ট্রেনটি। আর এবার গতিবেগ বলে দিয়েছে কত বলেছে, এ সত্তর কিলোমিটার পার আওয়ার, সত্তর কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। তো এক্ষেত্রে এ আমি কী করব, ভালো করে একটু লক্ষ্য করো, সত্তর কিলোমিটার পার আওয়ার। তো আমি একটা কথা বলে দিয়েছিলাম, এক কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে যখনই এই মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কি ফাইভ বাই আঠেরো দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো আমি সেটাই এখানে করব, কি করব দেখো, আমাকে সময় দরকার। সময় ইকুয়ালস টু আমরা কি জানি, সময় ইকুয়ালস টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। অনেকে জানো গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, সময়টাকে জাস্ট ট্রান্সফার করেছি। তো এখান থেকে দূরত্ব কত আমার, তিনশো পঞ্চাশ আমরা পেয়ে গেছি, দুশো প্লাস দেড়শো সাড়ে তিনশো, প্লাস এখানে রয়েছে কি হচ্ছে কত, বেগ কত ছিল, বেগ ছিল সত্তর কিমি, ঠিক আছে। তো সত্তর কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব, ও ফাইভ বাই আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করে কি হচ্ছে এ মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা জাস্ট কি হচ্ছে কাটাকুটি করব, কাটাকুটি করলে কি আসবে দেখো, এখান থেকে এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, এখানে পাঁচ সাতে পঁয়ত্রিশ, এই পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশ কেটে দিলাম, তাহলে উল্টে গেলে ওপরে কত হয়ে যাচ্ছে, এই আঠেরোটা ওপরে উঠে যাচ্ছে ওয়ান বাই আঠেরো, ও যেটা রয়েছে সেটা ওপরে উঠে গেল, তাহলে অপশান বি হয়ে যাবে কি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই জায়গাটা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, এ এটা মানে হচ্ছে এই যে এখানে এ কিছু নেই, ওয়ান বাই এইটিন বেরিয়েছে, সেটা ওপরে উঠে গেলে আঠেরো অ্যান্সার হয়ে যায়, ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক দেখে নেবো, নেক্সট অঙ্ক কী রয়েছে, একদম সোজা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টু ক্রমে সংখ্যাক্রমের যোগফল বের করেছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার আর কি হচ্ছে যোগফল এখানে বের করতে দিয়েছে। আমরা ছোট থেকে জানি এন ইন্টু এন প্লাস কি হচ্ছে ওয়ান বাই টু, স্বাভাবিক সংখ্যার যোগফল। তো এখানে এন ইকুয়ালস টু কত, এন ইকুয়ালস রয়েছে কত, পঁচিশ, ঠিক আছে। এন ইকুয়ালস টু যদি পঁচিশ হয়, এনের জায়গায় পঁচিশ বের বসিয়ে দাও, এন পঁচিশ প্লাস ওয়ান বাই হচ্ছে টু, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে এ তোমার ছাব্বিশ ইন্টু কত হয়ে যাচ্ছে, এই সরি পঁচিশ ছিল, আমি পঁচিশটা আগে লিখছি, এই যে পঁচিশ আর এই যে ছাব্বিশ, ছাব্বিশটা আগে লিখে ফেলেছি বাই দুই, এখান দিয়ে কাটো তেরো, তো এখানে কত আসছে তেরো গুণ কত হয়ে যাচ্ছে পঁচিশ, এটাকে ক্যালকুলেশন করো, তেরো গুণ পঁচিশ তাহলে কত আসবে, তিন পাঁচে পনেরো হাতে এক, তিন দুগুণে ছয় আর পাঁচে এগারো, আর একে বারো দুই হাতে এক, তিন আর একে চার, সরি দুই একে দুই আর একে তিন, তাহলে তিনশো পঁচিশ এখানে আছে অপশানে, হ্যাঁ এই যে অপশন তিনশো পঁচিশ অপশান সিতে রয়েছে, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নেব, নেক্সট অঙ্কর কী রয়েছে, তো এই অঙ্কটা যদি দেখি একদম সিম্পল অঙ্ক, তো এখান থেকে এ কী হচ্ছে নাইন, তোমার দুটো নাইন রয়েছে এখানে দিয়ে দাও, তোমাদের একটা প্রসিডিওর বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী, তো এখানে দুটো নাইন দিয়ে দাও, এখানে তিনটে নাইন রয়েছে, তিনটে শূন্য মাইনাস এদের মধ্যে অন্তর্গত ইলেভেন, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী হবে নাইন, তারপরে এখানে হয়ে যাচ্ছে এইট নাইন এইট নাইন, ঠিক আছে। তো অপশানে কোথায় রয়েছে নাইন এইট নাইন এইট নাইন এইট নাইন নাইন এইট, আচ্ছা এখানে শর্ট প্রসেস ভট প্রসেসে করে দেখাই,
তো এখানে দেখো প্রথমে আমরা এই যে এটা রয়েছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি হয়ে যাচ্ছে 999 + 88/99 আমরা এটা লিখতে পারি এবং এখানে আমি কি করলাম 999 রাখলাম এইখানে প্লাস এইখানে যেটা রয়েছে তো প্লাস এখানে কি রয়েছে 88/99 তো আমি এখানে কি করছি 88 এর জায়গায় এই যে 88 ছিল এই 88 এর জায়গায় আমি কি করছি এই তোমার 99 বাই কি মাইনাস কি হচ্ছে এ তোমার 11 করে দিচ্ছি ঠিক আছে ক্লিয়ার তো তো এখানে কি হয়ে গেল দেখো এইখানে কি হয়ে গেল ও ইনটু তারপরে 99 এইটুকু পোর্শনকে করেছি তো এখানে ক্যালকুলেট যদি করি 999 এবং এটাকে বিচ্ছেদ যদি করি বিচ্ছেদ করলে 99/99 আমি একদম ভেঙে করাচ্ছি 11/99 এন্ড ইনটু কি হয়ে যাচ্ছে এখানে এ 99 ঠিক আছে তাহলে এটা এটা কেটে গেলে এক থাকে তাহলে 999 + 1 কত হয়ে যাবে এখানে এ 1000 - কি হয়ে যাচ্ছে এখানে দেখো 100 - এখানে 1199 এবার এইটাকে আবার কি হয়ে যাচ্ছে 99 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এখানে 99 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে যদি আমরা ভালো করে দেখি মানে এই পোর্শনটাকে 99 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো এইটা 99 এর সাথে হয়ে গেল এবং এইটার সাথে কি হয়ে যাচ্ছে 99 - হয়ে গেল ঠিক আছে এ তো এক্ষেত্রে এ কি হয়ে যাচ্ছে তোমার 1000 দিয়ে 99000 এখানে হয়ে গেল মাইনাস এই 99 কেটে গেলে সেম তো আসছে 11 তো আমরা একটু করে দেখি 99000 11 যদি বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 9 আর এখানে হয়ে যাচ্ছে 89 তোমার হচ্ছে 89 তাহলে 98 এখানে একটাই আছে তো এই অঙ্কটা যতদূর আমি দেখতে পাচ্ছি ভুল আছে অপশান এখানে দেওয়া নেই সঠিক অপশান তোমাদের দেওয়া ছিল না আর নাম্বার ভুল থাকলে ও অপশান ভুল থাকলে অবশ্যই নাম্বার দেওয়া উচিত এবং বোর্ডের তরফ থেকেও আশা করি দেওয়া হবে পুলিশ বোর্ডের তরফ থেকে তো এখানে পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য এবং কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে 66 জন কি হচ্ছে ছাত্র কলা বিভাগে 66 জন ছাত্র হলে এ বাণিজ্যের কথা দেখো এখানে বলে দিয়েছে সায়েন্সের ছাত্র ঠিক আছে বিজ্ঞান বিভাগে ঠিক আছে এ সায়েন্সের ছাত্র বলে দিয়েছে কত ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো সায়েন্সের ছাত্র বলে দিয়েছে এখানে 120 জন টোটাল ছাত্র আছে তার 15% আমি বের করে নেবো কত 15/100 তো এখান থেকে শূন্য কেটে গেল এখান থেকে 10 দিয়ে কাটলে এখানে হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 5 দিয়ে কাটলে 2 2 দিয়ে কাটলে 6 তাহলে 3 × 6 = 18 তো 18 জন কি হয়ে যাচ্ছে 18 জন হচ্ছে সায়েন্সের থেকে রয়েছে বলে দিয়েছে এবার এখানে এ বলে দিয়েছে আর্টসের থেকে ঠিক আছে আর্টসের থেকে কত রয়েছে আর্টসের থেকে 66 জন তাহলে আর্টস এবং সায়েন্স মিলিয়ে এ আর কত রয়েছে টোটাল আর্টস ও সায়েন্স মিলিয়ে 8 এখানে 6 কত হয়েছে 14 ও আর এখানে 6 আর 7 = 8 86 কি হচ্ছে সায়েন্স এবং আর্টস মিলিয়ে টোটাল সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে কত রয়েছে 120 জন 120 জন টোটাল রয়েছে ঠিক আছে তাহলে এখানে কমার্সের কতজন রয়েছে 120 - কি হচ্ছে 84 তাহলে কত হয়ে যাচ্ছে 6 আর এখানে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 9 থেকে 12 বাদ গেলে 3 তাহলে 36 রয়েছে 36 রয়েছে আচ্ছা এখানে বলছে শতকরা কত শতকরা ছাত্র রয়েছে এবার 36 জন রয়েছে শতকরা বের করতে হবে এ যদি বলতো যে শুধু তোমার এতজন ছাত্র দরকার তাহলে 36ই হতো তোমাদের বলেছে শতকরা কত শতকরা বললে কি হয়ে যাবে এখানে এ টোটাল 100 কত রয়েছে 120 জনের মধ্যে এ কমার্সে রয়েছে কমার্স 120 জনের মধ্যে কত 36 জন রয়েছে কমার্সের ছাত্র তাহলে শতকরা বের করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো তো এখান থেকে তোমার এখানে 12 দিয়ে কাটো 10 3 × 12 কত হয়ে যাচ্ছে 3 × 12 = 36 আর এখানে 00 কেটে যাবে তাহলে কত হয়ে যাচ্ছে 30 তাহলে 30% কোথায় রয়েছে অপশান এ হয়ে যাবে কি সঠিক অ্যান্সার ক্লিয়ার এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা দেখে নেবো কি বলেছে এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত এর সমান হবে ক্লিয়ার কি বলেছে এর সঙ্গে কত যোগ করলে যোগফল এইটার সমান হবে ভালো করে দেখো একদম সিম্পল 8 একদম সিম্পল এটাকে মানে বাচ্চারাও করতে পারে কি হচ্ছে 402 × 0.3 - 8.65 ঠিক আছে যদি বলে 10-এর সঙ্গে কত যোগ করলে কত যোগ করলে
15 হবে তাহলে নিশ্চয়ই এখানে তোমরা দেখে বুঝতে পারছো 5 কিন্তু বড় সংখ্যা হলে তো মুখে মুখে ক্যালকুলেশন করবে না তখন কি করবে 15 মাইনাস 10 করবে সেম একই রকম ভাবে আমাকে এখানে বলে দিয়েছে এর সাথে কত যোগ করলে যোগফলটা এটা হবে এটার সমান হবে এটা মানে কি এখানে এই যেরকম 15 বলে দিয়েছি সেটাকে ভেঙে বলে দিয়েছে যে কত 402 এর 0.3% তাহলে 402 এর 0.3% আমরা আগে বের করে নেব 402 এর 0.3% যদি বের করি তাহলে কত হবে 3 দুগুণে 6 আর এখানে কত আছে 0 আর 3 4 12 মাইনাস 8 আচ্ছা পয়েন্ট এখানে হবে একটা আর 8.65 এটাকে বিয়োগ করলেই দেখো 120.6 8. কি হচ্ছে 65 ঠিক আছে এটাকে আমরা বিয়োগ করব যেখানে ফাঁকা স্থান শূন্য দিয়ে দেব এবার এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 5 হয়ে যাবে এ হাতে 1 ছিল এখানে 9 হবে এ পয়েন্ট হাতে 1 রয়েছে 10 থেকে 9 গেলে 1 হবে এ 2 হবে 1 হবে 121.95 121.95 কিছু একটা ভুল হয়েছে দেখি 0 ও আচ্ছা এখানে হাতে 1 ছিল তাহলে 2 আর কি আছে তোমার 2 থেকে 1 গেলে 1 থাকে তাহলে 111.95 111.95 অপশন ডি রয়েছে তোমাদের রাইট অ্যানসার ক্লিয়ার নেক্সট অঙ্ক দেখে নেব নেক্সট তো এরপরে যে কোশ্চেনটা এখানে দিয়েছে এ ইজ টু বি বলে দিয়েছে আর বি ইজ টু সি বলে দিয়েছে দেখো এ ইজ টু বি কে কি লিখতে পারি এ ইজ টু বি কে লিখতে পারি এ বাই বি ঠিক আছে এ বাই বি ইকুয়ালস টু কত বলেছে 3/4 ঠিক আছে এ বি ইজ টু সি কে কি লিখতে পারি বি বাই সি ঠিক আছে এ কত বলে দিয়েছে তোমার হচ্ছে 6/5 আমি বাই আকারে ইনটু করে দিলাম ঠিক আছে এটাকে লিখতে পারি এ বাই বি ঠিক আছে ইকুয়ালস টু 3/4 আর এটাকে লিখতে পারি বি বাই সি ইকুয়ালস টু 6/5 তো এটাকে এই দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করছি একবারে এ তো মাল্টিপ্লাই করলে দেখো বি বি কেটে যাবে তো এখানে কি হয়ে যাচ্ছে কাটাকুটি করছি 2 আর এটা হয়ে যাচ্ছে 3 2 দিয়ে কাটলে তাহলে আর যাচ্ছে না 3 3 কে 9 আর 5 দুগুণে 10 তাহলে এখানে কি পড়ে থাকে এ বাই সি তাহলে এ ইজ টু সি ইকুয়ালস টু কি হচ্ছে 9:10 ঠিক আছে 9 ইজ টু কি হয়ে যাচ্ছে 10 9:10 অপশন ডি ই কেউ যদি চাই এভাবে করবো না এভাবে নাও করতে পারো কোনো অসুবিধা নেই কী করছো এরকমভাবে করতে পারো কেউ এ ইজ টু বি ইকুয়ালস টু কি হচ্ছে 3:4 ওর এ বি ইজ টু সি ইকুয়ালস টু কি হবে এ তোমার হচ্ছে 6:5 জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে 3 6 18 আর হচ্ছে 4 5 20 এবার এটাকে যদি ক্যালকুলেশন করো এ ইজ টু সি বেরোবে ঠিক আছে এ ইজ টু সি বেরোবে তাহলে এটা হয়ে যাবে 9 2 18 10 2 20 যেভাবে করবে অ্যান্সার কিন্তু একই আসবে কোনো রকম সমস্যা নেই এর পরবর্তী কোশ্চেন যদি দেখি কি বলেছে পরবর্তী কোশ্চেন 2 কেজি 250 গ্রাম 0.7 কুইন্টালের শতকরা কত তো এটা বের করতে দিচ্ছে একদম সিম্পল কিন্তু এখানে দেখো প্রথমে 2 কেজি কি বলেছে 250 গ্রাম ঠিক আছে এটাকে আমাদের যে কোনো যখন আমরা কাজ করবো যে কোনো একটা একক নিয়ে করতে হবে একটা ইউনিটে বের করতে হবে আমি গ্রামে প্রকাশ করলে সবকটা গ্রামে প্রকাশ করতে হবে আমি কেজিতে প্রকাশ করলে সবকটা কেজি আর যদি আমি কুইন্টালে প্রকাশ করি প্রত্যেকটাই কুইন্টাল প্রকাশ করতে হবে আমার সবথেকে সহজ কী হবে এখানে কেজিতে প্রকাশ করা তাহলে 2 কেজি 250 গ্রাম মানে আমরা বলতে পারি 2.25 কেজি ঠিক আছে 2.25 কেজি বলতে পারি আর এখানে 0.72 কুইন্টাল ঠিক আছে এ কুইন্টাল মানে কি হয়ে যাচ্ছে এখানে কুইন্টাল মানে কি 0.27 কুইন্টাল মানে আমরা 100 গুণ করে দিই তাই তো 100 আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হচ্ছে কেজিতে পরিণত হয় কুইন্টাল থেকে তাহলে হয়ে গেল 72 কেজি ঠিক আছে 72 কেজি তো এখানে বলেছে পার্সেন্টেজ বের করতে বলেছে তা কি বলেছে 72 কেজির এখানে 72 কেজির 2.25 কেজি শতকরা কত 100 দিয়ে মাল্টিপ্লাই করবো জাস্ট আমার কিন্তু ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে তো এখান থেকে পয়েন্ট তুলে দেবো পয়েন্ট তুলে দিলে কী হয়ে যাবে নিচে 100 এর এখানে 100 কেটে গেল তো এটাকে 9 দিয়ে কাটো 8 9 72 এখানে 8 হয়ে গেল 9 দিয়ে যদি কাটো 9 2 18 আর এখানে থাকে 4 22 থেকে 18 গেলে 4 আর এখানে রয়েছে 5 তাহলে কত 45 5 9 45 ঠিক আছে 25/8 তো এখানে হয়ে গেল কি 25/8 ঠিক আছে এ সরি 25/8 25/8 এটাকে যদি আমরা করি তো এখানে বুঝতেই পারছি যে 3 8 24 আর এখান থেকে থাকবে 1/8 তাহলে 3 পূর্ণ 1/8 কোথায় হয়েছে অপশান বি এটা হয়ে গেল অ্যান্সার নেক্সট অঙ্ক দেখে নেব এখানে বলে দিচ্ছে এমন একটি ভগ্নাংশ নির্ণয় করি এমন একটা ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে যেখানে 3/4 এর সঙ্গে যে অনুপাত তার সঙ্গে এর অনুপাত একই রেশিও হবে মানে এখানে বলতে চেয়েছে 3:4 এর সাথে এমন একটা অনুপাত বা ভগ্নাংশ থাকবে অনুপাত হবে যেটা আবার সেই সংখ্যার সাথে 27/
আর 64 অনুপাতটা কি হচ্ছে সমান হবে। তো এখানে দেখেই কিন্তু অ্যানসার বোঝা যাচ্ছে অ্যানসার এইটা হয়ে যাবে এ 9 বাই কেন 3 এখান থেকে রুট ওভার করে দিতে হবে, এটা রুট ওভার করলেই চলে আসবে 3/4 ইনটু 27/64 করলেই কিন্তু এটা চলে আসছে। তো আমি তোমাদের পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি অনুপাতটা ধরে নিলাম, কি অনুপাতটা ধরে নিচ্ছি, অনুপাতটা একদম অনুপাতটা কি ধরে নিচ্ছি x/y ধরে নিলাম, ক্লিয়ার। এবার আমাকে প্রশ্নে কি বলেছে 3/4, ভালো করে এটা ক্লিয়ার করো, 3/4 এর সঙ্গে যে অনুপাত আমি ধরে নিয়েছি অনুপাতটা, এই অনুপাতটা এই 3/4 এর অনুপাত বা ভগ্নাংশ হিসাবে তোমরা লিখতে পারো ভগ্নাংশটি x/y। তাহলে 3/4 কি হয়ে যাচ্ছে এ কুকুরের ফোরের সাথে যে ভগ্নাংশ বা যে ভগ্নাংশটা এর অনুপাত হবে, ভগ্নাংশের সাথে অনুপাত হবে সেই সেই ভগ্নাংশটা সে তার সঙ্গেই মানে x/y এর সাথেই আবার যদি 27/64 আমরা অনুপাত করি তাহলে কি দুটো একই হবে মানে সমান হবে, ক্লিয়ার। তারপর এটাকে জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন যদি করি দেখো এখানে সিম্পল ক্যালকুলেশন আমার এসে দাঁড়াবে এ কি, এখানে ক্যালকুলেশন করলে 3/4 রয়েছে, এখানে x/y রয়েছে ইকুয়ালস টু কি হচ্ছে x/y রয়েছে 27/64 রয়েছে, এই ক্রস মাল্টিপ্লাই করো কি হয়ে যাবে x/y তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে কত হয়ে যাবে 3/4 ইনটু কি হয়ে যাবে 27/64। এবার এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা যদি আমরা এখান থেকে মুছে দিই, ঠিক আছে স্কোয়ারটা মুছে দিলে কি চলে আসবে রুট ওভার এখানে চলে আসবে, আর রুট ওভার করলে এটাকে তোমরা মুখে মুখেই হয়ে যায় যেটাকে যদি ভেঙে রাখো এরকম 3×27 ভেঙে রাখো 3×3×3 আর এখানে 4×64 ভাঙলে 4×4×4 ঠিক আছে 4×4×4 তাহলে দুটো চারের জন্য একটা চার বাইরে চলে গেল, চারটে চারের জন্য দুটো চার চলে গেল রুট ওভার ভেঙে, আর এখান থেকে 3×3 মানে কত হয়ে যাচ্ছে 9/16 ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তো যেভাবেই করো মুখে মুখে ব্যাপারটা জানলে মুখে মুখে একবারে কিন্তু বেরিয়ে যাচ্ছে একটু বুদ্ধি খাটালে। তো যাই হোক ও বুঝতে পেরেছো, নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্ক কি বলেছে একটি খুঁটি 1/2 অংশ কাদায় 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের ওপরে রয়েছে, তাহলে খুঁটিটি কত লম্বা ছিল। দেখো এই অঙ্কটা অনেক রকমভাবে করতে পারবে, এ কিন্তু আমি সব থেকে সহজ উপায় একদম সব থেকে সহজভাবে তোমাদের বোঝাবো। দেখো এখানে ধরে নাও এখানে একটা কি হচ্ছে এরকম ও বাস রয়েছে, ঠিক আছে এই বাসটা কিছুটা অংশ কি রয়েছে কাদায় কিছুটা অংশ জলে, এইখানে এটা রয়েছে কাদায় ঠিক আছে, কত অংশ রয়েছে কাদায় বলে দিয়েছে 1/2 অংশ, খুঁটির কাদায় 1/2 অংশ রয়েছে, এইটা জলে রয়েছে ঠিক আছে, জলে কত অংশ 1/3 অংশ ঠিক আছে, এবং বাদ বাকিটা যেটা রয়েছে সেটা বলে দিয়েছে 25 মিটার রয়েছে, কি রয়েছে 25 মিটার কিন্তু রয়েছে সে বলে দিয়েছে ঠিক আছে, বাদ বাকিটা 25 মিটার রয়েছে। ভালো করে দেখো তো টোটাল অংশটাকে আমরা কি ধরি, টোটালটাকে আমরা এক অংশ ধরি না, এক অংশ টোটালটা যদি এক অংশ হয় আর এটা যদি 1/2 কাদায় থাকে 1/3 জলে থাকে তাহলে এইটুকু জলের ওপরে কতটুকু রয়েছে অংশে যদি বের করি, অংশে যদি বের করি তাহলে কি হবে টোটাল এক অংশ রয়েছে তার থেকে মাইনাস হয়ে যাবে কি জল আর কাদা, জল আর কাদায় যে অংশটা রয়েছে 1/3 + 1/2, তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি এসে দাঁড়ায় দেখো ও ক্যালকুলেশন করলে কি এসে দাঁড়ায় তাই দেখেই বোঝা যাচ্ছে যে এখানে হয়ে যাবে 1/6 দেখেই বোঝা যাচ্ছে 1 - এটা কি হয়ে যাবে 6 হয়ে যাবে লসাগু, ও আর এখানে 3+2 মানে অ্যাকচুয়ালি কি চলে আসছে এ 1/5/6 এটাকে আবার ক্যালকুলেশন করলে এ 1/6 একবারই লিখে দিলাম 1/6, যারা বুঝছো না এখানে 6 - 5 করলে 1/6 হয়, তাহলে 1/6 অংশ এইটুকু কত পেলাম, এই যে এইটুকু জলের ওপরে যে অংশটা এইটুকু কত পেলাম 1/6 অংশ বের করে ফেললাম অংশে। এবার দেখো 1/6 অংশ এইটুকু যেটা বের করলাম এইটুকু বলে দিয়েছে 25 মিটার ঠিক আছে, তাহলে 1/6 অংশ ও ইকুয়ালস টু কি 25 মিটার, তাহলে আমার তো দরকার টোটালটা পুরো বাসটার দৈর্ঘ্য, তাহলে এক অংশ বের করলেই হয়ে যাবে, তো এক অংশ ইকুয়ালস টু কত হবে বলো, অংশ ইকুয়ালস টু কি হবে, তো এক অংশ ইকুয়ালস টু কি হয়ে যাবে এখানে জাস্ট 25 কে 6 দিয়ে গুণ করে দেবো, 25 × 6 কত হয় 150, তাহলে এক অংশের সমান সমান 150 মানে বাসটির দৈর্ঘ্য কত 150 মিটার, ইজি একদম ইজি প্রসেস, যে কোনো ভাবে তোমরা বের করতে পারো, অনেক রকমভাবে বেরিয়ে যায় প্রত্যেকটা অঙ্কই। তারপরে যেটা রয়েছে এখানে সেম অঙ্কই রয়েছে, নেক্সট অঙ্ক দেখে নেবো, বলছে দুটি সংখ্যার গড় 9, তিনটি সংখ্যার গড় 4 হলে
পাঁচ নম্বর সংখ্যাটির গড় কত? দেখো ভালো করে, দুটি সংখ্যার গড় কত বলে দিয়েছে, এ নয়, তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে চার, তাহলে ওই পাঁচটি সংখ্যার গড় বের করতে দিয়েছে। সিম্পল ব্যাপার, দুটো সংখ্যার গড় যদি কত হয়, গড় যদি নয় হয় তাহলে মোট কত হবে, ঠিক আছে, মোট কত হবে, দেখো দুটি সংখ্যার গড় যদি নয় হয় মোট হবে আঠেরো, নয় দুগুণে আঠেরো, ঠিক আছে। এ তারপরে তিনটে, এখানে বলছে তিনটে সংখ্যার গড় চার, তিনটে সংখ্যার গড় যদি চার হয় তাহলে মোট কত হবে, তিন চারে বারো, ক্লিয়ার, তিন চারে বারো হবে। এবার টোটাল এই যে দুটো প্লাস তিনটে, তিনটে সংখ্যা মিলিয়ে টোটাল কত হচ্ছে, এই পাঁচটা সংখ্যা যোগ করে দাও, তিন আর দুয়ে পাঁচ, আর এখানে পাঁচটা সংখ্যায় মোট কত হচ্ছে, পাঁচটা সংখ্যায় মোট হচ্ছে আট আর দুয়ে দশ, আর এখানে তিরিশ, মোট হচ্ছে তিরিশ। তাহলে পাঁচটা সংখ্যার গড় যদি বের করি, ঠিক আছে, গড় যদি বের করি এখানে, এ অ্যাভারেজ যদি বের করি, ঠিক আছে, অ্যাভারেজ যদি বের করি তাহলে কী হবে, তিরিশ বাই পাঁচটা সংখ্যা রয়েছে পাঁচ ছয় তিরিশ, ঠিক আছে। তাহলে ছয়, ছয় কোথায় রয়েছে, অপশান ডিতে, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক চলে যাব, নেক্সট অঙ্ক যদি আমরা দেখি কি বলে, একটি দেওয়াল ঘড়িতে দশটা বাজতে দশ সেকেন্ড সময় লাগে, বারোটা বাজতে কত সময় লাগবে। তো এক্ষেত্রে আমি একটা ঘড়ি আগে এঁকে নিচ্ছি, প্রাথমিক অন্তর বিষয়টা জানো এক মাইনাস হয়, তবে প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি। ধরো এখানে এক, এরকমভাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এবার দশটা বাজে এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এবার এখানে এসছে, দেখো কটা পথ অতিক্রম করেছে, যদি আমরা দেখি ভালো করে, এইখানে এইখান থেকে এখানে গেল তাহলে এ একটা পথ অতিক্রম করেছে, ঠিক আছে। এখান থেকে এখানে গেল তাহলে কি হচ্ছে, একটা পথ অতিক্রম করেছে, এখানে গেল দুটো পথ অতিক্রম করেছে, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাহলে এখান থেকে কটা ঘর অতিক্রম করেছে, দশটা বেজেছে, দশ এক থেকে দশ পর্যন্ত যেতে মোট কি হচ্ছে দশটা ঘর অতিক্রম করেছে, ঠিক আছে। দশটা ঘর অতিক্রম, কটা ঘর অতিক্রম করেছে, দশ, নটা ঘর অতিক্রম করেছে, একটা কম, সেই কারণে এটাকে প্রাথমিক অন্তর আমরা বের করি যখন, এক মাইনাস করে দিই, যেটা বেরোবে তার থেকে এক মাইনাস করে নয় করি, কারণটা লজিক্যালি বোঝালাম। তাহলে এখানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এখানে বলেছে দশটা বাজতে কি হচ্ছে দশ সেকেন্ড সময় লাগে, মানে নটা ঘর যেতে, ঠিক আছে, কত সেকেন্ড সময় লাগে, এখানে দশ সেকেন্ড, ঠিক আছে, দশ সেকেন্ড সময় লাগে। এবার বলেছে দশটা বাজতে, দশটা বাজতে দশ সেকেন্ড সময় লাগে, নটা ঘর, তাহলে যখন বারোটা বাজবে প্রাথমিক অন্তর বা এই সেম লজিকে এক কম লাগবে, এগারোটা ঘর অতিক্রম করবে, ঠিক আছে, বারোটা বাজবে যখন, তাহলে কি হচ্ছে এগারোটা ঘর বাজবে। তো এখানে একে বের করি, প্রথমে এক একটি ঘরের ক্ষেত্রে বের করে নিই, এ কী হয়ে যাবে দশ বাই নয়, তা এগারোটি ঘরের ক্ষেত্রে বের করবো, কী হয়ে যাবে দশ বাই নয় ইন্টু এগারো, ঠিক আছে, দশ বাই নয় ইন্টু এগারো। তো এক্ষেত্রে এ এখানে যদি আমরা করি, ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করি, তাহলে এখানে কত থাকছে, দেখো একশো দশ বাই নয়, তো এখানে কত থাকছে, আর যদি দেখি নয় বারো একশো আট, বারো পূর্ণ দুই বাই নয়, তো বারো পূর্ণ দুই বাই নয় আমি এখানে দেখব কোথায় আছে, বারো পূর্ণ দুই বাই নয় দেখি অপশানে আছে, এই যে বারো পূর্ণ দুই বাই নয় কোথায়, ওই অপশানে রয়েছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, বারো পূর্ণ দুই বাই নয়, ক্লিয়ার। নেক্সট অঙ্ক আমরা চলে যাব, নেক্সট অঙ্ক কী রয়েছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ডিসকাউন্ট পাওয়া যায়, ছাড় পাওয়া যায়, সময় মতো বিল জমা দিয়ে ব্যক্তির 66 টাকা ডিসকাউন্ট হয়, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত। ভালো করে এখানে বুঝতে হবে যে তোমার টোটাল 20% ছাড় পেয়েছে, সময় মতো যদি বিদ্যুতের বিল দিয়ে দেয় তাহলে 20% ছাড় পাওয়া যায়, আর ছাড় পেয়েছে কত সেটা বলে দিয়েছে, চেয়েছে মোট বিলের পরিমাণ কত, ভালো করে বোঝো, 20% ছাড় দিয়েছে, 20% ছাড়ে কত টাকা ছাড় পেয়েছে, 66, মানে 66 টাকা ছাড় পেয়েছে, তো 20% যদি 66 টাকা ছাড় পায় তাহলে আমার তো মোট বিদ্যুতের পরিমাণটা বেরিয়ে যাবে, 20% ছাড় পেয়ে অ্যাকচুয়ালি 66 টাকা হয়েছে, তো আমার 100% এ কত হবে সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই তো আমাদের অ্যান্সারটা হয়ে গেলো, তাই না। তো এখান থেকে আমরা কী করছি, 1% কত আগে বের করে নিচ্ছি, 1% 66 বাই কত হচ্ছে 20, আর এখানে কী হয়ে যাচ্ছে 100% কত, তাহলে 66/20 ইন্টু কী হয়ে যাচ্ছে 100, তো এখান থেকে দেখো এই শূন্য কেটে যাবে, দুই দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে 5, তাহলে 5 6 এখানে 30, 30-এর শূন্য হাতে তোমার হচ্ছে 3, 5 6 30 আর 3-এ 33, তাহলে 330 হয়ে যাবে অ্যান্সার, এখানে অপশান বি। দেখো একদম পরীক্ষার সময় তো সময় নষ্ট করা যাবে না, চাকরির যে কোনো পরীক্ষায়
তোমাদের কিন্তু সময়টা খুব কম থাকে, তাই জন্য খুব কম সময়ে এগুলো আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তোমরা যখন করেছো আশা করি আরও সহজভাবে করেছো, কটা ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এর পরবর্তী কোশ্চেন দিয়েছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগ এর অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায় তাহলে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত ডিস্টেন্স যাবে? দেখো এখানে কি রয়েছে, রাজধানী এক্সপ্রেস, ঠিক আছে, রাজধানী আর কি বলেছে পূর্বা, ঠিক আছে, পূর্বা এক্সপ্রেস আর রাজধানী এক্সপ্রেস এদের মধ্যে অনুপাতটা আমার বলে দিয়েছে। কত অনুপাত বলেছে ভালো করে যদি দেখি, আমাদের অনুপাত বলে দিয়েছে 4:3, ক্লিয়ার, 4:3 বলেছে। এবার বলেছে পূর্বা এক্সপ্রেস ট্রেন কি হচ্ছে, এ 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, 4 ঘন্টায় কত যায়, 72 কিমি পথ যায় পূর্বা এক্সপ্রেস। তো এখানে পূর্বা এক্সপ্রেসের গতিবেগটা আমি বের করে নেব। তো এখানে পূর্বা এক্সপ্রেসের যে গতিবেগটা আছে ভালো করে যদি দেখি, পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কী হবে, 72 গতিবেগ পূর্বা এক্সপ্রেসের যদি বের করি তাহলে 72 ওর কিমি পর্যায়ে কত হচ্ছে, 4 ঘন্টায়। তো আমি এখানে 4 দিয়ে ডিভাইড করে দিলাম, 4 দিয়ে ডিভাইড যদি করি গতিবেগটা আমি কী হচ্ছে পেয়ে যাব। এখানে গতিবেগ কত পাচ্ছি ভালো করে দেখো, গতিবেগ পেয়ে যাচ্ছি 4 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে তোমার হচ্ছে 18 হয়ে গেল। তো এখানে 18 হয়ে গেছে, এবার 3-এর সাথে কত গুণ করলে আমরা 18 পাচ্ছি, 3-এর সাথে কত গুণ করলে আমরা 18 পাচ্ছি ভালো করে দেখো, 3-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে 18 পাচ্ছি, তাহলে 4-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে 8×6 কত হবে, 24। তাহলে পূর্বার গতিবেগ তো আমরা পেয়ে গেছি 18, ঠিক আছে, তাহলে এই পাশে কী হবে হলো রাজধানী এক্সপ্রেসের গতিবেগটা পেয়ে গেলাম না আমরা, গতিবেগ পেয়ে গেলাম কত, 24। তাহলে আমাদের এখন কী বের করতে হবে, দেখো আমাদের চেয়েছে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেসে কত পথ যায়, তাহলে 1 ঘন্টায় এখানে আওয়ারে বেরিয়েছে, অবশ্যই এখানে বলে দিয়েছিল যেটা আমরা এখানে বের করেছিলাম তোমার হচ্ছে কি কিলোমিটার পার আওয়ারে বের করেছিলাম, এটাও বেরিয়েছে, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ বেরিয়েছে কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় যায় কত, 24 কিলোমিটার। এখানে 3 ঘন্টায় চেয়েছে কত, তাহলে 3 গুণ হয়ে যাবে 24 গুণ 3, তাহলে এখানে কত, 3×4 12, আর এখানে 3×2 6 = 7, 72 আর কি হচ্ছে কিমি। তো 72 কিমি 72 কোথায় হচ্ছে, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, একদম ইজি। নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলেছে, নেক্সট কোশ্চেন কী বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলতে এ আমরা দেখেই বুঝতে পারছি এটা হবে, এ এটার বলার কিছু নেই, 1024 হবে, 1024 দেখেও মনে মনে বোঝাই যাচ্ছে যে 32 এর স্কোয়ার হবে, ঠিক আছে, 2×4 আর এখানে হচ্ছে 3×6 আর এখানে হচ্ছে 2×12 12×2 = 1, 3×3 = 9 আর 1 = 10, তার মানে বোঝাই যাচ্ছে পারফেক্ট স্কোয়ার কী হয়ে যাবে এখানে, অপশান ডি এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এখানে সমস্ত তোমাদের অঙ্কের সলিউশন করে দিয়েছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যারা ক্যালকাটা পুলিশের জন্য চাকরির পরীক্ষা দিয়েছো তোমাদের কটা ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, কোনো নিয়ে কোনো কিছু নিয়ে ডাউট থাকলে সেটাও জানিও, এবং নেক্সট কোন পরীক্ষা দিতে চলেছো সেই পরীক্ষার জন্য আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না। প্রত্যেকের এর চাকরি জীবনের জন্য অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট।